প্রদেশ কংগ্রেস আর নিখিল ভারত কংগ্রেস সমিতি আমাকে একটা দায়িত্ব দিছে যে অহা উপনির্বাচন কিছু সমষ্টি বিশেষভাবে গুরুত্ব দিব লাগিব। মোর যদি পুরনা কলিয়াবর লোকসভা সমষ্টির ভিতর সামগ্রী ভিতরতো উপনির্বাচন হব, তাত আমাক যাব লাগিব, মোরও তাত কর্মীখিনি আছে, কিন্তু লগে আমাক বিহালি সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিবলে আমাক আহ্বান জানাইছে। আর মই ভালে পাইছো, মোর ওসরতে যোরহাট লাগি আছে, আমার উজনি অসমৰপৰা উত্তর অসম আহোঁতে বেছি সময় নালাগে, আজি মাজুলী পাই আহিছো, মোৰ কাৰণে সুবিধা মইতো ভালে পাইছো। আর ইয়ার মানুষখিনি মই সাধারণতে লগ পালে একদম মানে ঘরোয়া পরিবেশ যেন লাগে, সেই কারণে বিহালি ইয়াত আহি আমি সকলে আমার কংগ্রেসের কর্মীখিনির লগত লয় আর রাইজর লগত একটা নতুন একটা সম্পর্ক সৃষ্টি করে অহা উপনির্বাচনত আমি জয়লাভ করবলে আগবাড়ি যাব। বিশেষকে দেখা গেছে 2006 চনেরপরা এই বিহালি সমষ্টি বাহিরের সমষ্টিহে প্রার্থী দিয়ে, এবার কেনে ধরনের সমষ্টির প্রার্থিত্ব দিব না বাহিরের প্রার্থিত্ব দিব? সব আমি গোটেইখিনি কথা নিজের দলীয় কার্যকর্তাসকল আলোচনা করি, তেওঁলোকে কি বিচাৰে, তেওঁলোকৰ কি চিন্তা, তো এটি দলে আমার মণ্ডলে কি বিচাৰে, বুথ কমিটিবোৰ কি বিচাৰে, আমার দলের কর্মীখিনির লগত আলাপ আলোচনা করার পিছন তেওঁলোকে বিভিন্ন সময়ত আমার বিভিন্ন প্রার্থীসকলক আগুয়াই লৈ গৈছে। অল্প সময় আগত তেওঁলোকে নিজে নির্বাচন খেলি আহিছে, লোকসভা নির্বাচনের পিছত অসমৰ ক্ষেত্রে একটা বেলেগ আমি একটা পরিবেশ দেখা পাইছো, আর নিশ্চয় বিহালি ভিতরতো একটা নতুন পরিবেশ আর নতুন পরিস্থিতি অনুসারে আমি নিশ্চয় একটা সঠিক সিদ্ধান্ত লব। ভূপেন বৰাই বিহালি পা খেলিম বলে কৈছিলে বা তেওঁ মন মেলিছে বলে আমি খবর পাইছিলো, খবরটোৱে পাইছো, মই তো ভূপেন বৰা ডাঙৰিয়াৰ পৰা মই তেখেতে যে লবই এইটো মই শুনা নাই, আমি তো অলপ দিন আগতে আমাৰ পিএসি মিটিং হল, তো সেই কারণে আমি আগবাড়ি যাম। আমার যিকোনো ব্যক্তি প্রার্থিত্ব লাভ করক, সংগঠনটা শক্তিশালী করবো, যিকোনো সিদ্ধান্ত প্রার্থী হিসাবে আমার দলে লয় তার পূর্বে আমি তো সংগঠনটা শক্তিশালী করবো, আমি তো রাইজর লগত যোগাযোগ করব, রাইজে কি বিচারে, বিহালি অঞ্চলের কি মূল মূল সমস্যা সেইখিনিতো জানিব লাগিব, তো সেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হব তার পূর্বে যে খেতিটো করব লাগে খেতিটো আমি করি, বাকি ফলটো বা বেলেগ ফসলটো বেলেগে পাব, আমি খেতি করবো আহিছো। ইয়াত সকলো বিজেপির দলত দেখা গেছে, বিজেপিতে হোক ভবেশ কলিতাই হোক কিবাবার ইতিমধ্যে আহিছে সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে তেওঁলোকে ভূমিকা গ্রহণ করে লওয়া দেখা গেছে, বিরোধী দল কিন্তু কংগ্রেসত দেখা পাওয়া গেছে কিছু সীমিত, আসলে প্রাক নির্বাচনের তৎপরতা বলে হোক বা যিকোনো কথাই হোক কিছু মানে কম দেখা গেছে, আর আপনার আমি অসমের প্রথমবার দেখা পাওয়া গেছে, গতি কি কব কেনকা লাগিছে আর বিহালি সিটটা বিশেষকে কি বলে ভাবছে? প্রত্যেক নির্বাচন পূর্বে সদায় একে প্রশ্ন আহে, মোৰ যোৰহাটৰ লোকসভা সময়তো একেখিনি প্ৰশ্ন মোক সুধি আছিলে, কেবিনেট মন্ত্ৰী মান আহি আছে, কেবিনেট মন্ত্ৰী তাত গৈছে, গোটেই কেবিনেটো ইয়াত আহি গৈছে, পিছত গৈ দেখিলেতো, তো যিদৰে যোৰহাটৰ ৰাইজে যি বিচাৰিলে সেইটোৱে হ'ল, একেৰাহে বিহালী ৰাইজে যি বিচাৰিব সেইটোৱে হ'ব।